কি
তাই দেবী পদ্মাবতী একে একে সকল নাগকে স্মরণ করার পর বাসর ঘরে পাঠিয়ে দিল ঢোরা পোড়াকে। তারা ঘুরে এসে বলল, মা আমরা লক্ষ্মীন্দরকে দংশন করতে পারি না, তাই বিশ্বমাজারে বিশ্বপূজিত হবে বলে দেবী পদ্মাবতী কী করলেন, বিলম্ব না করে এই মুহূর্তে নিজেই কালীনাগে ডাকার ব্যবস্থা করলেন। কালীনাগে না এলে সে বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারবে না, লক্ষ্মীন্দরকে সে দংশন করতে পারবে না। তাই দেখুন কালীনাগে স্বরূপ। আমি অষ্টপদী নাগকে স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকে ওই কালীনাগরী সারে দিচ্ছি না? ওই কালীনাগরীকে আবার আমাকে ডাকতে হবে। ও পার বিপদে পড়ে ও ডাকিরে না,
এসেছি। হ্যাঁ মা। এই বাসর ঘরে প্রবেশ করো না গিয়ে। মা, এই বাসর ঘরে আমি প্রবেশ করবো মা, আমি যে কোনো পথ পাচ্ছি না মা। লাগলি তুমি ছুটে যাও সেই ঈশান কোণে, আজ ঈশান কোণে সে চলে নিয়ে ছিদ্র আর চুল দিয়ে বন্ধ করা রয়েছে না গিয়ে। মা, এই বিশাল দেহ নিয়ে আমি কিভাবে প্রবেশ করবো মা? তুমি আমার নাম স্মরণ করো। বেশ, তাই হবে মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বভর। কি দেখছি আমি? লক্ষ্মী নারায়ণের মতো তারা শুয়ে রয়েছে। আমি যে লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না, তাই আমি মাকে ডাকবো। ও গো মা, লক্ষ্মীদের নিষ্পাপ, তার আমার কোনো পাপের ছায়া নেই মা। আমি লক্ষ্মীদেরকে কি করে দংশন করবো মা? নাগিনি, পাশের ঘরে দেখো ঘিয়ের বাতি জ্বালানো রয়েছে। তোমার এক নিঃশ্বাসে ঘিয়ের বাতি নেমে দাও আর গরম ঘি লক্ষ্মীদের রঙে ছেড়ে দাও। বেশ, তাহলে দেখবে আমি ভরে নিতে হবে। এই তো, এই তো লক্ষ্মীদেরকে আমি পাপে পরিপূর্ণ করেছি, তাই আমি লক্ষ্মীদেরকে দংশন করবো কি করে? আমি যে লক্ষ্মীদেরকে দংশন করতে পারছি না, তাই আমি লক্ষ্মীদেরকে জাগাবো। লক্ষ্মীদের জেগে গেলে আমি বাসর ঘর থেকে ফিরে চলে যাবো। বাবা লখাই, ও লখাই, তোকে যে আমি দংশন করতে এসেছি বাবা, আমি যে কালিয়া লাগিনি। বাছা মরে যাগো, বাছা মরে যাগো। আমি কালিয়া নাগিনি বাবা। নাগিনি, নাগিনি তুমি এই বাসরে কেন,
এই বাসরের দরজা তো বন্ধ করা ছিল, কি করে তুমি এই বাসরে প্রবেশ করলে? আমি মায়ের আদেশে প্রবেশ করেছি বাবা। মায়ের আদেশে? হ্যাঁ বাবা। কিন্তু কেন? আমি যে তোকে দংশন করেছি বাবা। বিচার পিতা করে অন্যায়, পুত্র পাবে তার সাজা, কিন্তু আমি তো তোমার কাছে কোনো অপরাধই করেছিলাম না। কিন্তু তুমি যখন আমায় দংশন করেছো নাগিনী, আজ আমি তোমায় অভিশাপ করছি। আমার বেহুলা যতক্ষণ না জাগবে ততক্ষণ তুমি এই বাসার থেকে বেরোতে পারবে না। তাই হবে লেখা, আমি তোমায় অভিশাপ করি।
একবার জেগে ওঠো, তুমি যদি না জাগো আমি বুঝি তোমায় সারা জীবনের মতো হারিয়ে ফেলব। প্রিয়ে আমার সোনার অঙ্গ যেন কালো পিসে নীল হয়ে গেছে, জনপ্রিয়
এই চম্পক নগরে আমার বাবা মাকে মা বাবা বলে ডাকার মতো তো কেউ নেই। আমার মা আমাকে পেশাব দুঃখ ভুলে গেছিল গো, কিন্তু আমার তো আর সে আশা পূর্ণ হবে না। আমি যখন চলে যাব তুমি শুধু আমার বাবা মাকে মা বাবা বলে ডেকো, মা বাবা বলে ডেকে আমার মা বাবাকে শান্তি রে ভাগ্য। আমি এমন কি অপরাধী করেছিলাম, আজ বাসার ঘরে একটি আমার অর্ধাঙ্গের সঙ্গে কাটতে পারলাম। ওগো কবরে হইতে তুমি আমার জন্য স্বর্ণ তোলা নিয়ে এসো না গো, কালে যখন পূর্ব আকাশে সূর্য উদয় হবে তুমি আমার জন্য ওই কাঁচা বাঁশের তোলা নিয়ে এসো গো। ওই কাঁচা বাঁশের তোলাই যে আমি বড় আনন্দ পাবো, সবাই যখন শব্দ নিয়ে বলো হরি হরি বলো বলতে বলতে ওই শ্মশানে নিয়ে যাবে, আমি যে সেই হরি নেবে বড় আনন্দ পাবো বাবা। আজকের মতো মা মনসা লোককীর্তন এখানেই সমাপ্তি করলাম।